বেঙ্গলি রান্না করে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন। তে আলু দিয়ে চিকেন কষা হবে। তে প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করবার জন্য মশলাগুলো দিয়ে দেব। যা যা মশলা লাগবে তা তা দিয়ে দিব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে আমার আদা রসুন বাটা, তারপর আছে পেঁয়াজ বাটা, দিয়ে দিব আমি লেবুর রস। এই মাংসের মধ্যে দিয়ে দিব তেল ও লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিব। আর মাংসের মধ্যে দেওয়া গেছে, এখন আমি এইটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার মধ্যে। চিজ দিতে আমি ভুলে গেছি, চিকেন মশলাটা দিইনি। চিকেন মশলাটা এখন মাংসের সাথে দিয়ে দিব। যতটা আমার মাখা হয়ে গেছে, আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এক ঘন্টা পরে মাংসটা। তো বন্ধুরা, আমি আলু ভাজবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়েছি। এখন আমি আলু ভেজে দিব। তারপর দিয়ে দিব লবণ। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটা থালের মধ্যে নিয়ে নেব। আমি সম্বাসের জন্য দারচিনি, এলাচি, লং, তারপর দিয়ে দিব তেজপাতা, সম্বাসের জন্য পেঁয়াজ, দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিল। আমি এখানে আস্তে আস্তে রসুন রেখেছি, এই রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিব। মানে পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি এই চিকেনগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো নিয়েছি, এই টমেটোগুলো দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। বন্ধুরা, টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, এখন আমি এই চিকেনগুলো দিয়ে দেব। বন্ধুরা, চিকেনগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। কিন্তু আজকে একটা কথা বলবো, আজকে এই রান্নাটা আমি কিন্তু করছি না, আমি জাস্ট কথা বলছি আর রান্না করছে আমার স্বামী। উনি বলছেন আজকে রান্না করবে, আমি বলছি ঠিক আছে তুমি রান্না করো, আমি ভিডিওটা করব। তো দেখতেই পাচ্ছেন খুব তেল বেশি করে দিয়ে রান্নাটা হচ্ছে আজকের মাংসটা। তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরানা বন্ধু আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর এখন ভিডিও এখন বাকি আছে, মাংসটা হোক আপনারা দেখতে থাকুন। এখন আমি আলুগুলো দিয়ে দেব, আর আমি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত আমি জল দিইনি। আর এটার মধ্যে মানে আমি বলতে কি, আমার স্বামী এখনো পর্যন্ত জল দিইনি, আর জল দিবে না, উনি শুধু তেল দিয়ে আজকে এই মাংসটা ফ্রাই হবে। আপনারা দেখবেন আর দেখলেই বুঝতে পারবেন, শুধু তেল দিয়ে এই মাংসটা কষা হচ্ছে। দেখলে মনে হবে মুরগির মাংস হচ্ছে না, এটা পাটার মাংস হচ্ছে। আজকে আমার এই মাংসর তরকারি মানে মাংসর কষাটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, খুব সুন্দর স্যান্ড বেরিয়েছে, এখনই আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। তো আজকে আপনাদের কাছে নমস্কার, আর নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে।